সুশম বুদ্ধি সম্পন্ন ভারতবাসী ওই সন্ত্রাস হাত থেকে শান্তিকে তোমরা রক্ষা করো। আমি যে বড় অসহায়, আমি যে বড় নিরুপায়। কারেক্ট, ইট ইজ ফুললি কারেক্ট। বিপজ্জনকে রক্ষা করা মানুষের বিশেষ প্রয়োজনে। কে তুই? শান্তি যেখানে সন্ত্রাস সেখানে। সাক্ষী থাকুক পৃথিবীর বসুধা, প্রাণ খুলে ভোগ করবো তোর এই যৌবন সুধা। Excellent! Excellent! Thank you very much! চালিয়ে যাও, চালিয়ে যাও, যে যত পারো ভোগ করে যাও। That's all right! এটাই তো পৃথিবীর মনোরম সাহেব। Shut up! You shut up! Who are you? কে তুই? I am Protest! Protest! অর্থাৎ প্রতিবাদ। প্রতিবাদ তোর মতো হার্লিস্টের আর হৃদয়ী সন্ত্রাসের এক নিষ্ঠে খড়গ ধরাই আমার ধর্ম। প্রতিবাদ যেখানে সন্ত্রাস সেখানে। প্রতিবাদের অপর নাম কি জানিস? প্রতিবাদের অপর নাম হলো মৃত্যু। প্রতিবাদে প্রতিবাদ আমি হলে সন্ত্রাস, সন্ত্রাস যেখানে। প্রতিবাদ থরথর করে কাঁপে, তোর এই ডান হাত তো আমার দিকে বারবার তুলছিস, তোর এই ডান হাত তো আমি চিরতরে নিভিয়ে দেব। শালা হাতটা বাড়িয়ে দে। কান খুলে শুনে রাখ, এখানে শেষ নয়, প্রয়োজন হলে নয় আবার আমি আসব। কোন গাইন বন্ধু তুমি? আমি অসুস্থ ভারত ভূমি, লাঞ্ছিত নারী, অসুস্থ ভারত ভূমি, লাঞ্ছিত নারী, অশুভ স্মৃতি যাই যে ভেসে, অশুভ স্মৃতি যাই যে ভেসে, আমার জীবন তরি, আমার জীবন তরি। লাঞ্ছিত ha ha ha!
তাই আমার নিজের জীবনটাকে আমি করবো আত্মহত্যা। আমার তিরঙ্গা পতাকা দিয়ে আমি ঢেকে দিলাম। এই পতাকা যে একনিষ্ঠতার প্রতি, এই পতাকা যে ধৈর্যের প্রতি, অনেক রক্ত ধরিয়ে 15ই আগস্ট এই পতাকায় উত্তোলন করে আমরাই তো হয়েছিলাম স্বাধীন। স্বাধীন এখনো মুখে বলছো স্বাধীন, এখনো মুখে বলছো স্বাধীন। পিতা বলতে পারো, পিতা বলতে পারো, স্বাধীনতার প্রকৃত অর্থ কি আমরা বুঝি? স্বাধীনতার প্রকৃত অর্থ কি বুঝি আমরা? প্রকৃত মানেটা কি বুঝি? বলো উত্তর দাও পিতা, উত্তর দাও। আমরা প্রকৃত স্বাধীনতার অর্থ বুঝি না, আমরা প্রকৃত স্বাধীনতার অর্থ বুঝি না, স্বাধীনতার ভুলি ভুলি আওড়াই বাদশাহী রাজারি ইংরেজদের অনুরূপ আজ রাজানি নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, দিনের পর দিন মানুষের প্রাণহানি বেড়েই চলেছে। তুমি কি বলছো পিতা? ওই তো তাই তো কান বাতলে শুনতে পাচ্ছি কে যেন মানুষের চিৎকার করে বলছে পিতা। হে আমি কার কণ্ঠস্বর শুনছি পিতা, হে আমি কার কণ্ঠস্বর শুনছি? ওই শোনা যায় রে মানুষ কাঁদে হাহাকারে, মরণে জোটে না কাপড় তারা আছে অনাহারে। ওই শোনা যায় রে মানুষ কাঁদে হাহাকারে, মরণে জোটে না কাপড় তারা আছে অনাহারে। আমি তোমার বুকের কথা বিশ্বাস করি পিতা, আমি তোমার কোনো বুকের কথা বিশ্বাস করি না, কোনো বুকের কথা বিশ্বাস করি না। শান্তি, বিশ্বাস করিস না, শান্তি তুই দেখতে চাস, তুই শুনতে চাস, তুই দেখতে চাস, তবে তবে ওই না। আচ্ছা রে তুমি বলো, তুমি আমাকে বলেছিলে তোমার বিয়ে করব, চাকরি দেবো, বিয়ে করলে না আর চাকরি দিলে না, কেন বলো না কেন? বলবি বিয়ে তো করবো আর চাকরি তো অবশ্যই পাবে তুমি। সত্যি বলছো? এই শোনো না, তোমার সন্তান আমার গর্ভে। হ্যাঁ আমি জানি, আমি জানি আমার সন্তান তোমার গর্ভে। এই শোনো এটা কি এনেছো? এটা হলো অ্যালকোহল, এই জয়ের ওষুধ, তাই নাকি? একটু খেয়ে দেখো না ডাল দিয়ে। প্রত্যেকটা মুহূর্ত না এনজয় মনে হবে, এনজয় শুধু এনজয়। পৌলবি এই তোমার কেমন লাগছে? পৌলবি পৌলবি
তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলবি বলবি সন্তান কোথায় গেল? আমার সন্তান কোথায় গেল? শয়তান, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, আমি তোকে ছেড়ে দেবো না, আমি তোকে কোনোদিন ছেড়ে দেবো না। তুই এটা কেন করলি বল? কেন করলি? কেন 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 বলবি? আমরা হলাম দেশের নেতা, আমরা দেশের নেতা, তবেই তো তোমরা করবে সেবা। আমাকে তুমি কি বললে? আমি একজন সত্যিকারের শয়তান, তবে শয়তান শয়তানটা চাকরির লোক দেখিয়ে দেখো রাত্রি বছর বর্ষণ, সেই নারীকে অবশেষে হারাতে হল জীবন। চাকরির লোক দেখিয়ে দেখো রাত্রি বছর বর্ষণ, সেই নারীকে অবশেষে হারাতে হল জীবন। পঁচিশে জুলাই ঘটে ঘটনা বিহারে ভাগলপুরে, পঁচিশে জুলাই ঘটে ঘটনা বিহারে ভাগলপুরে, বিহারে ভাগলপুরে। শোনা যায় দিতে মানুষ লাগে হাহাকার, পরনে জোটে না পাবো আছে অনাহারে। তুই শোনা রক্ষা করো, কি আছে তোমরা আমাকে রক্ষা করো, তোমরা আমাকে রক্ষা করো। চোখে মুখে বিষাদের ছায়া, ও গো মা, কে তুমি মা? আমি আমি জি আমি যে ধরিত্রী ছাত্রী, আমার ধরিত্রী মায়ের অবস্থাটা তুই একবার পিতা। অত্যাচার অনাচার ব্যবচার হিংসা প্রতিহিংসায় ধরিত্রী অজ্জরিত, ধরিত্রী অজ্জরিত, ধরিত্রী অজ্জরিত। মা গো পিতা, আমি যে বড় অসহায় রে মা। পিতা তবে ওই শোনো, আগামী পৃথিবী কি বলছে? তুমি ব্যাপার জমাকে না, আমি ছেলে তোমরা তৈরি করে দিতে চাই। তোর এই সুন্দর যখন আছো না, আমি ছেলে তোমরা তৈরি করে খেতে চাই। চাই চাই শুধু রক্ত, রক্ত চাই, রক্ত রক্ত চাই, শুধু রক্ত চাই, রক্ত শুধু রক্ত চাই। ভারসাম্য হারিয়ে পৃথিবী ধ্বংসের শত ধরছে, ইদির জ্বালায় মানুষ মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে। ভারসাম্য হারিয়ে পৃথিবী ধ্বংসের শত ধরছে, ইদির জ্বালায় মানুষ মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে। মানুষ হবে পশু সব একটা ডাক্তার, মানুষ হবে পশু সব একটা ডাক্তার, ডাক্তার জগন্নাথ লেখে। শোনা যায় দূরে মানুষ কাঁদে হাহাকার, পরনে জোটে না কাপড় তারা আছে অনাহারে। পিতা তুই শুনল, পিতা তুই শুনল, তুই শুনল সবকিছু শুনেছি, সবকিছু বুঝেছি। আমরা চাই, আমরা চাই এই দুনিয়া থেকে সন্ত্রাস চাকরি সন্ত্রাসকে নিপাত করার আগে তার আগেই চলে যাবে এই পৃথিবী ছেড়ে।
আমি তোদের রক্ষা করতে পারলাম না রে মা, সারা জীবন প্রতিবাদ করে আছি ও, আমি আমি সেজে রক্ষা করতে পারলাম না, ওরে শান্তি, ওরে ধরিত্রী, তোরা তোরা আমার ভারত মাতাকে দেখি, তোরা আমার ভারত মাতাকে রক্ষা করিস। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না পিতা, না পিতা না যেতে পারো না পিতা, তুমি আমার ছেড়ে যেও না ধরিত্রী মা, আমি আমি যে মরে একা হয়ে গেছি ধরিত্রী মা, তুমি আমাকে ছেড়ে যেও না ধরিত্রী মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে মরে একা হয়ে গেছি, আমি এই দুনিয়ার মধ্যে একা হয়ে গেছি ধরিত্রী মা, তুমি আমাকে ছেড়ে যেও না। ওরে শান্তি, ওরে শান্তি, তুই আমাকে প্রাণ ভিক্ষা দে শান্তি, তুই আমাকে প্রাণ ভিক্ষা দে, তুই আমাকে প্রাণ ভিক্ষা দে শান্তি। আমি ওই দিন হব শান্তি, যাবে উৎপীড়িত সন্তান আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী অত্যাচার হে মিলন ভূমি রহিবে না, বিদ্রোহী রণ আমি ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই শান্তি, তুই আমাকে শান্তি ধরিত্রী প্রতিবাদ থাক, আমার মতো দেশজয় সংসদ এই পৃথিবী থেকে দেখি, ও দূরে ভারত মাতা স্বাধীনতার পতাকা নিয়ে দাঁড়িয়ে তুমি কি বলছো, তুমি কি বলছো মা, তুমি কি বলছো আমার মতো সংসদ এই পৃথিবী থেকে। সাবধান, ধ্বংসের প্লাবন আসছে, আগামী পৃথিবী বলছে।